নমস্কার বন্ধুরা, পঙ্গজুটি রান্নাঘরে আপনাদের স্বাগত। আজ আমি আপনাদের সামনে একটি গ্রাম্য মুরগির মাংসের রান্না নিয়ে এসেছি। দেহাতি চিকেন বিহার, ঝাড়খণ্ড ও তার পার্শ্ববর্তী অঞ্চলে খুবই প্রচলিত রান্না। দেখতে ও রান্নার প্রক্রিয়া আমাদের কষা মাংসের মতন হলেও এর স্বাদ সম্পূর্ণ আলাদা। আজ বাড়িতে আমার ছোট ভাইরা আসছে, তাই তাদের জন্য এই অভিনব রান্না। খুব কম উপকরণে এই রান্না কিভাবে সহজেই আমরা ঘরে বানিয়ে ফেলতে পারি দেখে নিন। সবার প্রথমে ছটা এলাচ, ছটা লবঙ্গ আর তিন টুকরো দারচিনির একটা মিহি গুঁড়ো মশলা মিক্সারে বানিয়ে নেব। আরও লাগছে একটা পেঁয়াজ, এক ইঞ্চি আদা, 10-12টা রসুনের কোয়া, 4-5টা কাঁচা লঙ্কা, 2 টেবিল স্পুন ধনে গুঁড়ো, 2 টিস্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1 টিস্পুন হলুদ গুঁড়ো, সঙ্গে 3টে টমেটো দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। কড়াইতে 4 টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে দেবো। গরম হয়ে গেলে এতে 2টো তেজপাতা ও 2টো গোটা শুকনো লঙ্কা দিয়ে দেবো। এরপর 4টে পাতলা করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দেবো এবং পেঁয়াজগুলো সোনালি বাদামি রং হওয়া পর্যন্ত ভালো করে ভেজে নেব। এই পদ্ধতিটা তাড়াতাড়ি করার জন্য 1 চামচ নুন দিয়ে দিলাম। পেঁয়াজটা এইভাবে না ভাজলে গ্রেভির রং কিন্তু গাঢ় হবে না। পেঁয়াজ ভাজা হয়ে গেলে এতে 1 কিলো চিকেন দিয়ে ভালো করে পেঁয়াজের সাথে কষে নেব। গ্যাসের ফ্লেম মধ্যম রাখতে হবে এই সময়, নাহলে মাংস থেকে জল ছেড়ে দেবে। মাংস ভালোভাবে ভাজা হয়ে গেলে রং এরকম সাদা হয়ে যাবে, তখন বানানো পেস্টটা দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা মধ্যম রেখে পেস্টটা মাংসের সাথে ভালো করে কষে নেব। দেহাতি চিকেন একবার বানিয়ে খেলে আপনার মুখে লেগে থাকবে, তখন কষা মাংস ছেড়ে বার বার এটা খেতে চাইবে। পেস্টটা ভালো করে কষে গেলে এরকম সাইড থেকে তেল ছেড়ে দেব। পরিমাণ মতো জল দিয়ে দেব, মাংসের লেভেলের থেকে একটু কম। নুনের পরিমাণটা ঠিক করার জন্য এই সময় 2 চামচ নুন দিয়ে দিলাম এবং ভালো করে মাংসের সাথে মিশিয়ে নিয়ে 25 মিনিটের জন্য ঢাকা দিয়ে হালকা আঁচে সেদ্ধ হতে দিলাম। ঢাকা খুলে এর মধ্যে 2টো চেরা কাঁচা লঙ্কা, ধনে পাতা কুচি ও 1 চামচ কসুরি মেথি, 1 চামচ গুঁড়ো মশলা, 1 চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেব এবং 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। যখন দেখতে পাবেন গ্রেভি থেকে এইভাবে তেল উঠে এসেছে, তখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবেন। আসল রান্না শেষ হলো, এতে একটা ছোট্ট জিনিস আরও করতে হবে। এই রান্নাতে স্মোকি ফ্লেভার দেওয়ার জন্য একটা চারকোলের টুকরো গ্যাসের উনানে লাল হওয়া অবধি জ্বালিয়ে নিতে হবে ও একটি বাটির মধ্যে কড়াইয়ের মাঝখানে রেখে 1 চামচ ঘি দিয়ে চারকোলের ধোয়া বের করে সঙ্গে সঙ্গে ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য রেখে দিতে হবে। স্বাদে ও গন্ধে ভরপুর আমাদের অনবদ্য দেহাতি চিকেন তৈরি। যেমন দেখতে হয়েছে সেমনি খেতে হয়েছে। স্মোকি ফ্লেভার এই রান্নার স্বাদে আলাদা মাত্রা এনে দেয়। আপনারা অবশ্যই একবার এই রান্না বানিয়ে দেখুন এবং আমাদের কমেন্ট বক্সে জানান কেমন খেতে হয়েছে। আমাদের এই রেসিপি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটাকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করুন, যাতে আমরা আরও ভালো ভালো নতুন নতুন রান্না আপনাদের সামনে নিয়ে আসার প্রেরণা পাই। আবার দেখা হচ্ছে তাড়াতাড়ি এক নতুন রেসিপি নিয়ে। নমস্কার।